নত্ববিধান, বাংলা ভাষায় মূর্ধন ন এর ব্যবহার নেই, অর্থাৎ দেশি শব্দ, বিদেশি শব্দ এবং তদ্ভব শব্দে মূর্ধন ন এর ব্যবহার করা হয় না। তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দে মূর্ধন ন এর ব্যবহার রয়েছে। তৎসম শব্দে মূর্ধন ন এবং দন্ত নর ব্যবহার অবিকৃতভাবে বাংলা ভাষায় হয়ে আসছে। তৎসম শব্দে মূর্ধন ন এবং দন্ত ন এর ব্যবহারের নিয়মকে বা বিধানকেই নত্ববিধান বলা হয়। মূর্ধন ন ব্যবহারের নিয়ম এক, দেখ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন ন হয় বা যুক্ত হয়, যেমন ঘন্টা, লণ্ঠন, কাণ্ড। টবর্গীয় ধ্বনি হচ্ছে ট, ঠ, ড, ঢ। এই কয়টি বর্ণের বা ধ্বনির আগে সবসময় মূর্ধন ন যুক্ত হবে। দুই, দেখ রি, র এবং মূর্ধন স এর পরে মূর্ধন ন হয়, যেমন তৃণ, ঋণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি। তিনটাকে দেখুন, রি, র, স এর পরে স্বরধ্বনি, মূর্ধন স, অন্তস্থ অ, ব, হ, অনুস্বর এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন ন হয়, যেমন কৃপণ। ঋকারের পরে প রয়েছে, তারপরে মূর্ধন ন হয়েছে। হরিণ, ঋকারের পরে রয়ের পরে রস্বই ই, এরপরে মূর্ধন ন হয়েছে। অর্পণ, রয়ের পরে প, মানে পবর্গীয় ধ্বনি, এরপর অ, এরপর মূর্ধন ন হয়েছে। লক্ষণ বা লক্ষণ, ব্রাহ্মণ ইত্যাদি। কতগুলো শব্দের স্বভাবতই ন হয়, মূর্ধন ন হয়, যেমন চাণক্য, মাণিক্য, গণক, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শনিত, মণি, স্থান, গুণ, পুণ্য, বেণী, ফণী, অনু, বিপণী, গণিকা, আপন, আপন মানে দোকান, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, কোণ, ভান, পণ, শাম, চিক্কণ, নিক্কণ, তুন, কফণী মানে কোনই, বণিক, গুণ, গণনা, পিনা, পণ্য, বান। এই যে শব্দগুলো, এই শব্দগুলো বারবার শুনলে এবং দেখলে মনে থাকবে, এগুলোতে কোন নিয়ম ছাড়াই মূর্ধন ন হয়। সংস্কৃত শব্দে হয়েছে সেভাবে বাংলায়ও হয়। সমাসবদ্ধ শব্দে সাধারণত মূর্ধন ন হয় না, দন্ত ন হয়। সমাসবদ্ধ শব্দে মূর্ধন ন হয় না, দন্ত ন হয়। যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনার। আর একটি নিয়ম আছে, তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো মূর্ধন ন হয় না, যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন। সত্ত্ববিধান ওই একই রকম ভাবে বাংলা ভাষায় মূর্ধন স ব্যবহৃত হয় না, অর্থাৎ দেশি শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দে মূর্ধন স হয় না। দেশি শব্দ, তদ্ভব শব্দ এবং বিদেশি শব্দে মূর্ধন স হয় না। তৎসম শব্দে মূর্ধন স হয়, অর্থাৎ সংস্কৃত শব্দে। তো সংস্কৃত শব্দে মূর্ধন স ব্যবহারের নিয়মকে সত্ত্ববিধান বলে। মূর্ধন স ব্যবহারের নিয়ম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এক দাগে অ, আ ভিন্ন, অন্য স্বরধ্বনি মানে আপনার অ, আ বাদে রস্বই, দীর্ঘই এই ধরনের অন্য স্বরধ্বনি যদি থাকে এবং ক ও র এর পরে প্রত্যয়ের স মূর্ধন স হয়। উদাহরণ দেই, ভবিষ্যৎ, এখানে ভ, বি, ই, ই এর পরে ই হচ্ছে অ ও নয়, আ ও নয়,
অ আর আ ভিন্ন অন্য কোন স্বরধ্বনি। ই ভ বি ই, ই এর পরে স যে হলো এটা মূর্ধন্য স হবে। এরপর মুমূর্ষু, মু মু উর র আছে, রসৌ উ থাকতে পারে, র থাকলেও ক থাকলেও আপনার মূর্ধন্য স হবে। যেমন চিকিৎসা, চিকির র তারপর মূর্ধন্য স, দুই দাগে আছে। ইকারন্ত মানে শেষে ইকার, উকারন্ত অর্থাৎ শেষে উগার, উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, যেমন অভিষেক, অভি ই, ই এর পরে স, তাহলে মূর্ধন্য স। এক দাগের নিয়মের কাছাকাছি নিয়ম। সুষুপ্ত, সুষুপ্ত, সু উ, উ এর পরে মূর্ধন্য স। এরপর অনু, অনু উ, উ উয়ের পরে মূর্ধন্য, অনুষঙ্গ, অনুষঙ্গ। প্রতিষেধক, ই, ইকারের পরে। এরপরে প্রতিষ্ঠা, ইষ্ঠান, অনুষ্ঠান। বিষম, ই, বিষম, সুষম, উ, সুষম, ইত্যাদি। তিন দাগে দেখুন রি এবং রিকারের পর মূর্ধন্য স হয়। সরাসরি রি যদি ধ্বনিটি থাকে তাহলে তারপরে মূর্ধন্য স, এবং রিকার মানে ফলা, ফলা হিসেবে থাকলেও মূর্ধন্য স হবে। যেমন ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি। চার দাগে দেখুন তৎসম শব্দে র এর পরে মূর্ধন্য স হয়। র, বর্ষা, ঘর্ষণ, বর্ষণ। পাঁচ দাগে দেখুন র ধ্বনির পরে যদি অ আভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, একই রকম অ আভিন্ন অন্য স্বরধ্বনি, রস্বই দীর্ঘই, রস্ব রস উ দীর্ঘ উ, এই যে মানে অকার ভিন্ন যে স্বরধ্বনি গুলো আছে ওই স্বরধ্বনি যদি র এর পরে থাকে তাহলেও সেখানে মূর্ধন্য স হবে। র এর পরে মূর্ধন্য স হয় এমনই ব্যাপারটা। যেমন দেখুন পরি, পরিষ্কার, তো পরি র, তারপরে ই, তারপরে মূর্ধন্য স, পরিষ্কার, পরিষ্কার বানানে মূর্ধন্য স। কিন্তু যদি পুরস্কার বলি, পু র, র পরে অ আছে, তো অ আর আ থাকলে মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। সেক্ষেত্রে পুরস্কার, পুরস্কারে হবে হচ্ছে দন্ত স, কারণ র এর পরে অ ধ্বনি আছে। অ আর আ ধ্বনি থাকলে কিন্তু দন্ত সই হবে, মূর্ধন্য স হবে না। এরপর ছয় দাগে ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়, যেমন কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, অষ্ঠ। ট বর্গীয় ধ্বনি হচ্ছে ট, ঠ, ড, ঢ। এরপর সাত দাগে কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন এগুলো মনে রাখতে হবে সর ঋতু, সর রোষ, কোষ, আষার, ভাষণ, ভাষা, উষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ ইত্যাদি। তো এই শব্দগুলো মানে বারবার শুনতে হবে, এই অডিওটার মতো করে শুনলেও শব্দগুলো মুখস্থ হবে বা মনে থাকবে। আর কিছু বিষয় লক্ষ্য করার আছে, যেমন ক, আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য স হয় না, এ সম্বন্ধে সতর্ক হতে হবে। যেমন জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি। আমরা বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন দেখবেন প্রায় এই ইংরেজি শব্দগুলোতে মূর্ধন্য স দেওয়া থাকে, যেমন স্টেশন, মাস্টার, পোস্ট, এগুলোতে পোশাক, জিনিসেও অনেক সময় দেওয়া থাকে। তো এগুলো ভুল বানান। এরপর ক্ষয়ে আছে সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত পদেও মূর্ধন্য স হয় না, সাত প্রত্যয়। যেমন অগ্নিসাত, ধূলিসাত, ভূমিসাত, এগুলোতে প্রায় মূর্ধন্য স দিয়ে ফেলে অনেকেই, কিন্তু এগুলোতে দন্ত সই হবে। তো ভালো থাকবেন সকলে, ভালো লাগলে পেজটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। এই শেষ এই